আমরা এখন একটু বেরাবো, মানে একটা একটা নিমন্ত্রণ আছে সেখানে যাব, তার জন্য একদম দুজনে রেডি হয়েছি। বাইরে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা সবাই ওয়েটিং এ বসে আছি। আমার দাদা দেখো বৌমাকে খাওয়াচ্ছে, বেছে বেছে মাছ দিচ্ছে আমার দাদা। বৌমা পছন্দ করে দিচ্ছে এটা কাগজ। আমার জামাই বাবু আমাকে ডেকে নিয়ে খেতে বসে গেছে, আমি বসে পড়েছি। শুরু করলাম, চুল উঠছে আমার মেয়ে তো, তাই মজাটা লুটছে। ওখানে একটু লম্বা হাড়ের মাংস দাও, আমি বলে দিচ্ছি আমি জানি, গোল হাড়ের মাংস দাও, আর মেটুলি থাকলে একটু মেটুলি দাও। চলে এলো মটন, আর তো খেতেও পাচ্ছি না। নেশো আবার যত্ন করছে, এগো তাকে মাংস দাও মাংস দাও, নেশো তো জানে। গরম এসো বেটা দিয়ে দিয়ে দিচ্ছে, এগোটা খা এগোটা খা, আমি তো আর খেতেই পাচ্ছি না। এত মটন ভালো খায়, কিন্তু প্রচুর খাওয়া হয়ে গেছে, মটনটা খুব ভালোও হয়েছে। রাহুল চলে এসেছে চাটনি নিয়ে, চাটনি দিয়ে দিল। হ্যাঁ স্বামীর চাটনি কাজুটা খাবো, চাটনিটা খাবো না। আমার ফেভারিট সুইট এটা আমি খুব পছন্দ করি, এটা তো দুটো খাবোই। শুধু আমার দিদি আর আমার মেয়ে জাস্ট কম্পিটিশনে আছে, কম্পিটিশন জাস্ট কম্পিটিশন। হ্যাঁ মেয়েও উঠে গেছে, আমাদের টেবিল পুরো ফাঁকা, আমার দিদি ভাই দিন।